খাদ্যে প্রযুক্তির ব্যবহারে ভেজালের মাত্রা দিন দিন বাড়ছে। সকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে কনজিউমার বিজনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন বক্তারা। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে আয়োজিত এ সভায় চট্টগ্রামের ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, ক্যাব কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন। তারা বলেন, কৃষক খাদ্যে ভেজাল করে না, কিন্তু এটি যখন প্রক্রিয়াকরণে যায় তখনই অসাধু ব্যবসায়ীরা ভেজাল মিশিয়ে থাকে। পণ্যের গায়ে লেভেল লাগানো হলেও প্রকৃতপক্ষে সেসব উপকরণ মেশানো হয় না। এছাড়া পেটেন্ট সুবিধার কারণে লেভেলও ব্যবহার করে না অনেক প্রতিষ্ঠান। এতে ভোক্তারা প্রতারিত হলেও সরকারি তদারকি সংস্থা কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেন বক্তারা। আমার অর্গানাইজেশনের যে ওয়াইডার কমিউনিটি আছে, মানে যারা ভোক্তা তারা এবং ন্যাচারাল ওয়ার্ল্ড তথা আর্থ, এই তিনটির দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতে হবে। শুধুমাত্র আমি একটা পেচেক দিয়ে দিলাম কোনো একটি অর্গানাইজেশনে অথবা একটা সোশ্যাল কাজে, এটা নয়।